আসলে আমার গুণোৎসবর এটি দ্বিতীয় পর্যায়। আপনাদের জানে যে গুণোৎসবর কারণটা হল এইখান স্কুল কোড আছে, কেনেকে আছে, রাস্তা ঘাট কিমান ভাল বেয়া আছে, লেট্রিন বাথরুম আছে না নাই, আমার বহা লড়া ছোৱালীর সুবিধাকণ আছে না নাই, লাইট ফেড আছে না নাই, শিক্ষা কেনেকুৱা চলি আছে, শিক্ষকর অবস্থা কেনেকুৱা, এই গোটেইখিনি অনুধাবন করাটো হল গুণোৎসবর মেইন লক্ষ্য। গতি আজি মই 5খন স্কুল মই পরিদর্শন করল, তার ভিতর আমার বজালি পাম, এই ডিগজিরা এখন এল পি স্কুল, আর ইয়াত দেখিল আসলে বহুত পিছপরা আছিল, কিন্তু অনুক্রমে উন্নত হয়েছে, ক্লাসরুমখিনিও গোটে বেয়া নহয়, কিন্তু তাত কিছু হেৰি কৰিব লাগিব, রিপেয়ার কৰিব লাগিব। শিক্ষক দুজন আছে, ঠিকই আছে, ছাত্র 65 মান আছে, ঠিকই আছে, গতি বেয়া নহয় অবস্থা। আর আটাইতো ডর কথা ইয়ার রোগীটা ভাল, তার মানে শিক্ষক স্টুডেন্ট গার্জেনখিন মানে এক লগ হয়ে থাকে, অর্ডারে দিছে গুণোৎসবর জড়িয়ে দিয়ে। আমি আসলে রাজনীতি করে থাকলে কেতিয়াবা আসল বস্তুর পরা বিচলিত হয়ে থাকে, সেই আসল বস্তুটি আমার হল শিক্ষা জগত, আর আমার এই শিশু সকল আমার সম্পদ, এই সম্পদখিনি একদিন দেশের আমার ভবিষ্যৎ হয়ে উঠিব। আর এই সম্পদখিনি আমার কেনে আছে রাজনীতিবিদবিলাকে আসলে আগতে দেখা নাছিল, এটা প্রত্যেকজন বিধায়কে এই সম্পদখিনি নিজে অনুধাবন করিব, চাব এলোকর ড্রেস পাইছে না নাই, সরকারে দিয়া জোতা পাইছে না নাই, এলোকর খাদ্যটো ঠিকমতে দি আছে না নাই, এই গোটেইখিনি অনুধাবন করে আমিও সরকারের একটা রিপোর্ট দিব লাগবে যে এইবিলাক আছে। গতি দেখা গল যে লাহে লাহে আমার দেখব আপনাদের একদম মানে চিরসত্য হয়ে পড়ে, দুই বছর পিছত আরও প্রাইভেট স্কুলক যাওয়াটো বন্ধ হব, আমার সরকারি শিক্ষার উপর যদি পদক্ষেপ লৈছি, কারণ নতুন শিক্ষানীতি আরম্ভ হয়ে গেল অহা বছর পৰা, তেতিয়া দেখব আপনাদের প্রাইভেট সেকশনটো নোহা হয়ে যাব। পত্রিকার যোগেদি দেখিছো মই গোটেই লিখনিখিনি, যদি আসলতে ছাত্রজনে লিখিছে তাহাতর জ্ঞানের অভিজ্ঞতার সুস্থ অভিজ্ঞতা পাইছে, আর সেই অভিজ্ঞতাখিনি ইয়াত ব্যক্ত করেছে।